খুব সুন্দর লাভ বার্ডগুলো, খুবই সুন্দর চমৎকার দেখতে এদের গায়ের রংগুলো এবং আসসালামু আলাইকুম। পাখি প্রেমীদের কাছে পাখি দেখার জন্য আমি স্বাগত জানাচ্ছি। পাখি প্রেমীদের কাছে অত্যন্ত পছন্দের একটি শৌখিন পাখি ককাটেল, যার আদিনিবাস হচ্ছে অস্ট্রেলিয়া। এরা আসলে টিয়া প্রজাতির পাখি। ককাটেল সৌন্দর্যের জন্য বিখ্যাত। ককাটের পাখিগুলো আসলে বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে ধূসর বর্ণের হয়ে থাকে। বর্ণ ককাটেলগুলো ধূসর বর্ণের হয়ে থাকে, বেশিরভাগ পাখি ধূসর রঙের হয়ে থাকে। এরা প্রায় 12 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা আসলে দেখতে খুবই চমৎকার এই পাখিগুলো। এই পাখিটির আমি এক জোড়া কিনেছি আসলে 4000 টাকা দিয়ে। গত বছর আমি এই পাখিগুলো কিনেছিলাম। এখন এই পাখিগুলো আসলে ডিম দিয়েছে, বাচ্চা ফুটেছে, এখন আবার ডিম দিয়েছে পাখিগুলো। চমৎকার দেখতে এদের কাকাতুয়ার মতো এদের জুটি, খুবই চমৎকার, খুবই ভালো লাগে দেখতে এদেরকে। এরা 14 থেকে 15 বছর পর্যন্ত, কখনো দেখা গেছে 20 বছর পর্যন্ত এরা বেঁচে থাকে। আর এরা 14 থেকে 15 বছর পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, অর্থাৎ প্রজনন ক্ষমতাটা এদের 14 থেকে 15 বছর পর্যন্ত। এরা শীত মিক্স খাবার খায়, শাক খায়, সবজি খায়, ফল খায়, সাগরের ফেনা খায়। ফিল্টার করা পানি এদেরকে দিতে হয়, এছাড়া অঙ্কুরিত বীজ, সেদ্ধ বুটের ডাল এগুলো খায়। আমি পাখিগুলোর জন্য দোকান থেকে খাবার নিয়ে এসেছি, খাবারগুলো দিয়েছি। এখন আমি এদেরকে মুড়ি দিয়েছি। এরা আসলে মুড়ি খেতে খুব বেশি পছন্দ করে আমি দেখেছি। এছাড়া বিভিন্ন ধরনের সবজি, ধনিয়া পাতা এদের খুবই পছন্দের খাবার। এদেরকে যখন ধনিয়া পাতা দেওয়া হয় এরা কিন্তু খুব দ্রুত এটা খেয়ে ফেলে। ধনিয়া পাতাটা পর আপনার ফলও খায় এরা, যেমন আপেল এরা পছন্দ করে। সবজির মধ্যে বরবটিটা খেতে এরা বেশি পছন্দ করে। এছাড়া যদি আপনি যেমন আপনার গাছের গোড়ায় যে ধরনের বিভিন্ন আগাছা অর্থাৎ ঘাসগুলো পাওয়া যায়, এই ঘাসগুলো খেতেও এরা খুব বেশি পছন্দ করে। এখন আমি মুড়ি দিয়েছি, মুড়িটা খেতে এরা খুব বেশি পছন্দ করে। মুড়িটা পেয়ে খুব বেশি ইয়ে করতেছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারগুলো আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আসলে এগুলোর পাশাপাশি আমি ফল শাক সবজিগুলো দিয়ে থাকি। এটাকে আমি ভিজিয়ে যখন দিয়ে অর্থাৎ একদম নরম হয়ে যায় তখন এরা খুব এটা খেতে পারে। ভুট্টাটা একটু ভিজিয়ে দিলে নরম হলে এরা খেতে পারে। মুড়িটা মশমশে করে এরা খায়, আসলে পুরোটা খেতে পারে না, কিছু অংশ খায়, কিছু অংশ থেকে যায়। দেখতে খুবই ভালো লাগে যখন এরা মুড়মুড় শব্দ করে মুড়িটা খায়। আমার পাখিটি ডিম দিয়েছে, এখন সে ডিমে তা দিচ্ছে। আসলে পাখিরা, এই পাখিগুলো 10 থেকে 11 মাস বয়সে প্রজনন হয়ে থাকে এদের। তবে 1.5 বছর বয়সে যদি এদের প্রজননটা হয় সবচেয়ে ভালো হয়। এরা 5 থেকে 6টি ডিম দিয়ে থাকে। আমার পাখিটি এখন 4টি ডিম দিয়েছে। 19 থেকে 21 দিনের মধ্যে এরা ডিম থেকে বাচ্চা ফোটে।
খুবই চমৎকার। এখন খাবার খাচ্ছে, আর একবারে খাবার একবারে খাবার খাচ্ছে। আসলে একটি এটি হচ্ছে বাবা পাখি, মা পাখিটি তো ডিমে তা দিচ্ছে। এই আসলে এখন বেশিরভাগ সময় ওরা নিচে একসাথে থাকতো, এখন যেহেতু বাচ্চা ডিম দেওয়ার পর মা পাখিটা এখন উপরেই থাকে। এবং এখন একদম খাবার দিতে গেলেও মা পাখিটা আসলে এসে খুব রাগান্বিত হয়ে যায় কামড় দিয়ে। আমি একটু আগে খাবার দিতে যাওয়ার কারণে ও আমাকে আসলে কামড় দিয়েছিল। ও ভয় পায় যদি ডিমগুলো কেউ নিয়ে যায়, এই জন্য খুব বেশি ভয় পায়। আর ডিমগুলো দেওয়ার আগে আমি এদেরকে পুষ্টিকর একটা খাবার আছে, খাবারটা দিয়েছিলাম। এটা হচ্ছে আমার আগের বেবিটা, অর্থাৎ এর বয়স হচ্ছে 6 মাস। এটি 6 মাস আগে বাচ্চা হয়েছে, বাচ্চা ফুটেছিল। এই বাচ্চাটি এখন প্রায় বড় হয়ে গেছে। এছাড়া আমার আরেকটি বাচ্চাও ছিল, আসলে ওটা 3 মাস বয়সে যখন আমার ছেলে ছাদে নিয়েছিল একটু সৌন্দর্য উপভোগ করার জন্য, এরকম হাতে নেওয়ার সাথে সাথে ও উড়াল দিয়ে চলে গেছিলো আর আমরা পাইনি। এখন এই বেবিটা আছে, এটাকে আমি এখন আলাদা করে রেখেছি। আসলে এখন তো যেহেতু বাচ্চা দিবে আবার, এই জন্যে বেবিটাকে এখন আলাদা করে রেখেছি। ও মা একদম শক্ত খাবারগুলো খেতে পারে না, নরম জাতীয় খাবারগুলো দিলে খেতে পারে। বাবা পাখিটি আসলে বাইরে ডিম কাগজগুলো খাচ্ছে, আসলে গাছের বাকর খাওয়ার জন্য খুব বেশি অস্থির থাকে, যা পাখিদের স্বভাব। মা পাখিটা ভিতরে ডিমে তা দিচ্ছে, আমার 4টি ডিম। আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো ভালোভাবে ফোটে। এর আগেও 4টি করে ডিম দেওয়ার পর দেখা গেছে 1টি করে বাচ্চা টিকে, আর বাচ্চাগুলো আসলে থাকে না, 1টা করে বাচ্চা টিকতেছে। আর এরা আসলে একদম শৌখিন পাখি। এই পাখিগুলো প্রায়শ দেখা যাচ্ছে ওরা ডিমগুলো নষ্ট করে ফেলে, তা দিতে চায় না। পাখিগুলোর রং খুব সুন্দর সাদা ডিম এদের। আরেকটি চমৎকার পাখি হলো লাভ বার্ড। এই লাভ বার্ডকে পরিষ্কার পাখি বলা হয়ে থাকে, কারণ এটি দেখতে যেমন সুন্দর তেমনি পরিচ্ছন্ন পরিষ্কার একটি পাখি। আবার এটিকে বিশ্বস্ততার পাখিও বলে থাকে অনেকেই। এই পাখির আদিনিবাস হচ্ছে আফ্রিকা। আফ্রিকাতে 8 প্রজাতির পাখি পাওয়া যায়। সারা বিশ্বে টোটাল 9 প্রজাতির পাখি পাওয়া যায়, তার মধ্যে আফ্রিকাতে হচ্ছে 8 প্রজাতির, এবং আরেক প্রজাতির পাখি মাদাগাস্কারে পাওয়া যায়। এই পাখিগুলো জোড়া বেঁধে থাকতে খুব বেশি ভালোবাসে, ওরা বেশি সময় একসাথেই থাকে। এই পাখিরা সাধারণত পাথরকুচি, শাকসবজি, সবুজ ঘাস, ফলের মধ্যে আপেল কমলা খেয়ে থাকে।
এছাড়া বাইরে পাওয়া যায় অর্থাৎ দোকানে পাওয়া যায় খাবারগুলো আমি নিয়ে আসি ওদেরকে, ওদের জন্য। আসলে এখানে আমি এদের জন্য 280 টাকা প্যাকেটে একটি খাবার এনেছি। এই খাবারের পাশাপাশি আমি ফল দিচ্ছি, শাকসবজি দিচ্ছি, সবুজ ঘাস দিচ্ছি, পাথরকুচিটাও দিচ্ছি, এবং পাশাপাশি আমি এদেরকে বিভিন্ন রকমের গাছের পাতা দিচ্ছি। সবুজ পাতাগুলো ওরা খেতে খুব বেশি পছন্দ করে, এবং পানি দিতে হয়। আর এছাড়া এই পাখিকে একদম পরিষ্কার রাখার জন্য আপনার খাঁচাটি সপ্তাহে একবার পরিষ্কার করতে হয়। এখন আসলে ওরা ব্রিডিং বক্সে আছে, এরা এখন ডিম পাড়ার সময় হয়েছে আমার এই পাখিগুলোর। মোট কথা এই পাখিগুলো জোড়ায় থাকতে এরা ভালোবাসে, এরা একসাথে থাকতে ভালোবাসে। লাভ বার্ড ভালোবাসার পাখি, এরা থাকেও একসাথে। চমৎকার ওদের বন্ধন, খুবই ভালো লাগে দেখতে। খুবই সুন্দর রঙের পাখি আমার দুটি পাখি, খুব চমৎকার কালার। এ পাখিগুলো সাধারণত গড় আয়ু হচ্ছে 20 বছর। এরা 5 থেকে 7 সেন্টিমিটার বা 13 থেকে 17 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা আসলে খুব, এই পাখিটির খুব লাভজনক একটি পাখি, কারণ এই পাখিগুলোর অসুখ বিসুখ একদম কম হয়। আর এরা পরিচ্ছন্ন পাখি, এরা আসলে যদি খাবারের মধ্যে কোনোভাবে যদি একটু মল পড়ে থাকে তাহলে এই খাবারটা তারা কিন্তু আর খায় না। এই জন্য এদের, এরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাখি। আর 8 মাস থেকে 1 বছর বয়সে এরা প্রজনন অর্থাৎ ডিম দেয়। আমার পাখিগুলোরও সময় হয়ে গেছিলো আসলে ডিম দেওয়ার, এই জন্য তারা বেশিরভাগ সময় এখন ব্রিডিং বক্সে থাকতে পছন্দ করে। এই পাখিগুলোকে আমি মাঝে মাঝে একটু রোদে দিয়ে আসি, আসলে একটু রোদ যাতে লাগে এদের গায়ে। এবং এখন বেশিরভাগ সময় যেহেতু এদের ডিম পাড়ার সময় হয়েছে, তাই আমি এই পাখিগুলোকে একদম একটা কাপড় দিয়ে চারপাশে আবদ্ধ করে রেখেছি, যাতে করে বাইরের পরিবেশটা অর্থাৎ বাইরের মানুষের শব্দ চলাচলটা যেন ওরা বিরক্ত বোধ না করে। এই জন্য আমি এদেরকে ডেকে রেখেছি একটি কাপড় দিয়ে। এরা সচরাচর বাইরে তেমন একটা আসে না, বেশিরভাগ সময় ওরা ভিতরেই থাকে, ভিতরেই থাকতে ওরা পছন্দ করে। আমি ময়লার ইয়েটা এখন পরিষ্কার করে দেব, সপ্তাহে একবারে পরিষ্কার করতে হয়। পানিটাও পরিষ্কার করে দিয়েছি আজকে, খাবারগুলো দিয়েছি সকালবেলা। ব্রিডিং বক্সটাও পরিষ্কার করতে হবে, আসলে ওরা এখন বেশিরভাগ সময় ভিতরে থাকে, এই জন্য পরিষ্কার করার সুযোগ পাচ্ছি না। খুব সুন্দর, এক কথা খুবই সুন্দর পাখিগুলো। আমি আসলে পাখি প্রেমীদের মতো হয়ে গেছি, এই কারণে এক সময় আসলে আমি পাখির প্রতি এত দুর্বলতা আমার ছিল না, কিন্তু আমার ছেলে যখন পাখিগুলো কিনলো, এগুলো যখন আমি পরিচর্যা করতেছি, এখন আস্তে আস্তে আমিও পাখি প্রেমীদের মতো হয়ে গেলাম। এখন আমার কাছেও পাখি খুবই ভালো লাগে, এদের সাথে আমি প্রায় কথা বলি, দুষ্টামি করি, অনেক ভালো লাগে। যখন অবসর থাকি তখন প্রায় আমি এদের সাথে কথা বলি, ওরা কিন্তু মনোযোগ দিয়ে কথাগুলো একদম শুনে, কান পেতে শুনে মনে হয় যেন সবগুলো কথাই আমার শুনছে। খাবারগুলো এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, দোকান থেকে কিনে নিয়েছি প্যাকেট, এখানে 310 টাকা নিয়েছে এই খাবারের প্যাকেটরা। চারপাশে আমি কাপড় দিয়ে রেখেছি যাতে করে বাইরের আলো বাতাস, বাইরের শব্দগুলো তাদের কানে না আসে।